কুমিলার ঘটনা সরকারের পরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ দলীয় জোটের শরিক জাতীয় দলের মানববন্ধনে তিনি বলেন, এই ঘটনা দমানোর নাম করে সরকার বিদেশিদের আনুকূল্য পেতে চায়। তার অভিযোগ, নিজেদের ব্যর্থতা, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বমুখিতা এবং গণতন্ত্রহীনতা থেকে দৃষ্টি ভিন্ন দিকে নিতে কুমিলার ঘটনা সাজিয়েছে ক্ষমতাসীনরা। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো ফাঁদে পা না দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান রিজভী। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবিও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। জনগণ কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেনি, কোন রাজনৈতিক দল বিনষ্ট করেনি, এই বিনষ্টটা করছেন আজকের সরকার যারা আছেন তারা নিজেই। এর একটা কারণ আছে, এর কারণটা হচ্ছে যে তাদের এই যে ব্যর্থতা, গণতন্ত্রহীনতা, বিশ্বে নিজের ভাবমূর্তিটাকে ভালো করার জন্য উনি দেখাচ্ছেন যে না, এখানে সাম্প্রদায়িক যাই হোক আমি এটা কঠোর হস্তে দমন করতে পারি। তার মানে কুমিল্লার ঘটনা পরিকল্পিত, ষড়যন্ত্রমূলক, চক্রান্তমূলক। ওই একটা কথা আছে না, সর্প হইয়া দংশন করি, ওজা হইয়া ঝাড়ি। এই আওয়ামী লীগ সরকার অবৈধভাবে যার ক্ষমতায় আছে তারা সেই কাজটি করছেন।